এর আগ পর্যন্ত আমরা প্রেমে পড়তে গিয়ে রেকর্ড হচ্ছে হ্যাঁ খিদা লাগছে আমি নাস্তা করি নাই পেট এসেছি দামতুয়া ও টুকওয়া ঝর্ণা, অপরূপ এক নিদর্শন আমাদের বান্দরবানের, যেটি ঢাকা থেকে চকরিয়ার বাস ধরে চকরিয়ায় নেমে আলিকদম, আলিকদম থেকে বাইকে করে 7 মাইল নামে একটি জায়গা, এবং সেখান থেকে প্রায় 3 ঘন্টার ট্রেক, 2.5 থেকে 3 ঘন্টার ট্রেক করে মাঝখানে 2 থেকে 3টি পাহাড়ি পাড়া বা গ্রাম পড়ে, পাড়ার পরে আমরা আসলাম দা মাইটি টুকুয়া এবং দামতুয়া। আমরা এখানে আছি, আমি মুনির, গালিব, জাকারিয়া, আওয়ার ডিয়ারেস্ট আপা, গগরপ থেকে নিয়ে এসেছি আপাকে, এবং এক ছোট ভাই কামরুজ্জামান রেজা। আপা কেমন সুন্দর এটা বলেন তো? অনেক সুন্দর, অনেক সুন্দর। গালিব কি বলে? সুন্দর, ভালো। তবে ট্রেকিংটা আমরা যত সহজ মনে করছিলাম আসলে এত সহজ না, এটা বেশ টাফ হয়ে গেছে। গালিব যদিও সেপোদার মতো ভাব নিচ্ছে,
বেশি কষ্ট না ট্রেকিং ও গরীব ও ভাত ছোট ছোট দুইটা পাহাড় মাত্র দুইটা পাহাড় ওই জগন্নাথ ইউনিভার্সিটির টিচার ও গরীব ও ভাত খায় গরীব মাস্টার ভাত রেজা কেমন লাগছে ছোট দুইটা পাহাড় কথাই বলতে গেলে এটা অপূর্ব অপূর্ব রেজা কি সুন্দর করে কথা বলে রেজা কি সুন্দর করে আমাদের সাথে আছে এই যে আমাদের প্রিয় গাইড ভাই আলী কদমের ফারুক ভাই বলেন আপনি কিছু বলেন ফারুক ভাই জায়গা দেখতে অনেক সুন্দর আজকে যেমন আজকে কষ্ট হয় তবে এখানে আজকে কষ্টটা আর মনে হয় না আমার মতো হতে চাও হতে পারবে মত খা মত খা